আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দুইটা রেমেডি শেয়ার করবো কোনো অনুষ্ঠানে যেতে হবে বিয়ে বাড়িতে যেতে হবে পার্লারে যাওয়ার সময় নাই তো কিভাবে আপনারা পার্লারের কাজটা বাসায় করবেন সেই দুইটি উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দেবো খুব সহজভাবে ঘরোয়া উপায়ে প্রথম যেটা আমি করব সেটা হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফেয়ার লাভলি এটা কিন্তু কম বেশি আমরা সবাই ব্যবহার করে থাকি এই ফেয়ার্ড লাভলি ক্রিমটার দাম মাত্র পনেরো টাকা এখানে কিন্তু পুরোটা লাগবে না এখানে এক চা পরিমাণ আমি ফেয়ার লাভলি ক্রিম নিয়েছি পার্লারে গিয়ে হাজার টাকা খরচ না করে সময় নষ্ট না করে বাসায় কিভাবে পাঁচ মিনিটে ঝটপট আপনাদের ত্বকের যত্ন নেবেন ত্বকের ইনস্ট্যান্ট গ্লো আনবেন সেই রেমেডি আমি শেয়ার করব এত সহজ উপায় আপনারা দেখলে বুঝতে পারবেন এরপর আমি এর সাথে অ্যাড করব চিনি এখানে হাফ চা চামিজ পরিমাণ চিনি আছে আমি হাফ চা চামিজ পরিমাণ চিনি পুরোটা দেবো না এখানে অর্ধেকটা দেব হাফ চা চামিজ পরিমাণ থেকেও কম আর অর্ধেকটা আমি রেখে দিব দুই নাম্বার রেমেডি তৈরিতে লাগবে তো এখানে এক চা চামিজ পরিমাণ ফ্যান লাভলি ক্রিমের সাথে আমি হাফ চা চামিচের কম পরিমাণ চিনি অ্যাড করেছি চিনি আমাদের ত্বকের খুব সুন্দর স্ক্র্যাপ করে এখানে আমি অ্যাড করছি লেবু লেবুর রস আমাদের ত্বকের যত দাগ ছোপ আছে সমস্ত দাগ ছোপ উঠিয়ে দেয় এবং ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এখানে কিন্তু মোট তিনটি উপকরণ আমি অ্যাড করেছি এরপর লাস্ট একটি উপকরণ সেটা হলো হলুদ রান্নার হলুদ এখানে অল্প পরিমাণ এক থেকে দুই চিমটি পরিমাণ আপনারা হলুদ অ্যাড করে দেবেন অনেকে হয়তো ভাববেন হলুদ দেওয়ার ফলে ত্বকের রং হলুদ হয়ে যাবে হলুদের রংটা ত্বকে লেগে যাবে এজন্য আমি এখানে অল্প পরিমাণ হলুদ দিয়েছি বেশি পরিমাণ হলুদ দিলে ত্বকের রং হলুদ হয়ে যায় তা আমি এখানে এজন্য জন্য দু থেকে এক চিমটি পরিমাণ হলুদ অ্যাড করেছি আপনারা দেখেছেন আপনারা এখানে অল্প পরিমাণ হলুদ অ্যাড করবেন দেখবেন আপনাদের ত্বকে কোনো হলুদ ভাব থাকবে না তো এই চারটি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পর আপনারা দেখবেন দুধে যেভাবে ছানা কাটে লেবু দেওয়ার ফলে ঠিক এই রকম হয়ে যাবে একেবারে এই যে দেখুন ক্রিমের মতো মালাইয়ের মতো হয়ে গেছে এটা তৈরি হয়ে গেছে এবার এটা কিভাবে ব্যবহার করবেন কোথাও যাওয়ার আগে অল্প পরিমাণ নিয়ে আপনারা আপনাদের মুখের ত্বকে ঠিক এভাবে ম্যাসাজ করবেন মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট আপনাদের মুখের ত্বকে ম্যাসাজ করবেন এটা আপনারা চাইলে বেশি পরিমাণ তৈরি করে আপনাদের হাতে পায়ে এবং ফুল বডিতেও করতে পারেন এতে করে আপনাদের ত্বকে এত সুন্দর একটা গ্লো আসবে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার ত্বকের যত কালো দাগ ছোপ আছে সমস্ত দূর হয়ে যাবে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আপনারা নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন অবশ্যই এই উপায়টি করার আগে আরও একটি কাজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কাজটি করার আগে আপনারা যে কোনো নারিকেল তেল আমি এখানে প্যারাশুট নিয়েছি যে কোনো নারিকেল তেল একটু তুলোয় ভিজিয়ে আপনার মুখের ত্বকে মাসাজ করে নেবেন মাসাজ করার পর একটা ভেজা কাপড় দিয়ে আপনার ত্বক মুছে নেবেন এরপর এই ফ্যান লাভলির এই রেমেডিটা আপনার ত্বকে ব্যবহার করবেন খুব সহজ এই উপায়টি ঝটপট করে ফেলবেন এই উপায়টি এরপর আপনার মুখে আপনারা মেকআপ করবেন দেখবেন খুব সুন্দর আপনাদের মেকআপ সেট হয়ে থাকবে এরপর দুই নাম্বার দুই নাম্বার রেমেডিও কিন্তু খুব সহজ এখানে প্রথম আমি যে উপকরণ দিচ্ছি এটা হলো লেবু এখানে এক চা চামিজ পরিমাণ আমি লেবু অ্যাড করব এক চা চামিজ পরিমাণ এখানে লেবু রস আমি দিয়ে দিচ্ছি এবং খোসাটা রেখে দিচ্ছি লেবু ত্বকের গভীর থেকে ময়লা দূর করে এবং ময়লা পরিষ্কারের সাথে সাথে ত্বকের যত দাগ ছোপ আছে সমস্ত কিন্তু দূর করে দেয় এরপর এর সাথে অ্যাড করব দুই নাম্বার গ্লিসারিন এসিতে গ্লিসারিনের যে কতটা উপকারিতা সেটা কিন্তু কম বেশি সবাই জানেন এখানে আমি চা চামিজ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দেব গ্লিসারিন এসিতে হাত পায়ের ত্বক মুখের ত্বক সমস্ত শরীরের ত্বকের জন্য কিন্তু খুব উপকারী এখানে চা চামিজ পরিমাণ আমি গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি আমি যেই রেমেডিগুলো আজকে শেয়ার করছি এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে সব বয়সের সবাই এই দুইটা রেমেডি ব্যবহার করতে পারবে গ্লিসারিন দেওয়ার পর এর মধ্যে আমি লাস্ট একটি উপকরণ অ্যাড করব সেটা হলো টুথপেস্ট আপনারা পেপসুডেন্ট কোলগেট যে কোনো একটা দিতে পারেন অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে সাদা টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন টুথপেস্ট দেওয়ার ফলে আমাদের ত্বকের যত ময়লা আছে সমস্ত দূর হয়ে যাবে কালো ছোপ দূর হয়ে যাবে এরপর আমি এখানে অল্প পরিমাণ টুথপেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাত্র তিনটি উপকরণ দিয়ে এই দুই নাম্বার রেমেডি তৈরি হয়ে যাচ্ছে লেবুর রস এক চা চামিচ পরিমাণ গ্লিসারিন হাফ চা চামিচ পরিমাণ এবং অল্প পরিমাণ পেপসুডেন্ট এরপর এর সাথে আরও একটি উপকরণ অ্যাড করতে পারেন এটা দিলেও হবে না দিলেও হবে এখানে আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এই দানা দানা চিনি আমাদের ত্বকের গভীরে যত ময়লা আছে সমস্ত ময়লা দূর করে দেবে একটা স্ক্রাপের কাজ করবে এই চিনির দানাগুলো এরপর লেবুর খোসাতে এভাবে লাগিয়ে আপনারা আপনার মুখের ত্বকে হাতে পায়ে ব্যবহার করতে পারেন এই দুই নাম্বার রেমেডি কিন্তু হাতে পায়ে ত্বকের জন্য ভীষণ উপকারী এটা আপনাদের হাতে পায়ের ত্বকে যত ময়লা আছে সমস্ত দূর করে দেবে আমরা যেহেতু গৃহিণী রান্নার কাজ করি হাতটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় এবং পাটাও কিন্তু নোংরা হয়ে যায় অনেক ময়লা জমে যায় ঠিক এভাবে আপনারা এই উপায়টি করবেন মাত্র পাঁচ মিনিট আপনার ত্বকে এই রেমেডিটা লাগিয়ে রাখবেন পাঁচ মিনিট পর ঠিক এভাবে আবার ম্যাসাজ করবেন করে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন কতটা ময়লা আপনাদের ত্বক থেকে বের হবে ত্বকে কিন্তু ধুলাবালি জমে প্রচুর ময়লা জমে থাকে এবং ত্বকটা যতই ফর্সা হোক না কেন ত্বক কালো হয়ে যায় এই কালো ত্বক ধপ ধপে করবে এই দুইটা রেমেডি দেখুন নর্মাল পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ঠিক এভাবে আপনারা যে কোনো অনুষ্ঠানে যাবার আগে মেকআপের আগে এভাবে আপনারা এই উপায়গুলো করবেন এই দুইটার মধ্যে যেটা আপনাদের কাছে সহজ মনে হয় ভালো মনে হয় এবং হাতের কাছে এই উপকরণগুলো আছে যেটা আছে সেটা দিয়ে তৈরি করে আপনারা এর মধ্যে যে কোনো একটা করে নিতে পারেন এতটা সহজ খুব কম সময়ে তৈরি হয়ে যায় এবং মাত্র পাঁচ মিনিট আপনার ত্বকে রাখার ফলে আপনার ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল এবং মেকআপটা এত সুন্দর সেট হবে গরম বলুন শীতে বলুন সব সময় আপনার মেকআপ থাকবে একদম সেট আজকে এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ